আল্লাহ আমরা যে মাকে হারিয়েছি, যেই মা অসুস্থ হলে পরে বিছানায় গিয়ে যায় না, মাঝে সেজদায় দিয়ে বলে আল্লাহ আমার জীবনের বিনিময় হলেও আমার খোকার জীবনটা ফেরত দিয়া যাও, আমার এই সন্তানের কষ্ট আমার সহ্য হয় না। বাবা মা এমন বাবা মা সন্তানের কল্যাণের জন্য মিথ্যার আশ্রয় নেয়। অসুস্থ বাবা হাঁটতে পারে না, ডায়াবেটিস বেড়ে গেছে, লিভারের সমস্যা, ঘুম ঠিক মতো হয় না, বাবা জানে ছেলের ইনকাম ভালো না, বলে বাবারে আমি ভালো আছি, তোর টাকা এই মাসে লাগবে না। একসাথে যখন খেতে বসতাম, মা মাছের ভালো অংশটা, গোশের ভালো অংশটা বাবার প্লেটে তুলে দিতেন, বাবা অমনি করে ধরে ছেলের প্লেটে তুলে দিয়ে বলতো, বাবা তুই অংশটা খা, তুই খেলেই আমার খাওয়া হয়ে যাবে। এই কথাটা বুঝতে প্রায় 35টি বছর সময় লেগেছে। যখন দেখি নিজের সন্তান আমার প্লেট থেকে নিয়ে খাবার খায় আর হাসি দেয়, তখন বুঝেছি বাবা কেন এই কথা বলেছিলেন, তুই খেলেই আমার খাওয়া হবে। বাড়িতে যখন আসি হাতের ডানে বাজবা গানে, আমি দেখি ওই যে মা বুকের উপর টনের পর টন মাটি, বাঁশ গাছগুলো বড় হয়েছে, কঞ্চিগুলো দৃশ্যমান হয়ে পড়েছে, মার স্মৃতি বিজড়িত সেই জায়গাগুলো কথাগুলো, সেই পাওয়ারের চশমাটা পানের কৌটাটা আজও পরে রয়েছে। মা বলে ডাকি মা মা গো, মা তো আর ডাকে কোনো স্বভাব দেয় না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تب علينا قبل الموت وهون علينا سكرة الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت يا خالق الحياة والموت توفنا مسلمين والحقنا بالشهداء والصالحين رب العالمين। তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সমাপনী সময় উত্তর মিত্রডাঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত এই তাফসির মাহফিলে তোমার প্রিয় বান্দা বান্দিদেরকে নিয়ে, ওলামা ইকরামদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, হাফিজ ইজামেদেরকে নিয়ে আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা, যুবকদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে, আশা নিয়ে, ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে, গোলামের মতো করে লজ্জিত হয়ে গুনাহ মাখা হাত নিয়ে তোমার দরবারে দুটি হাত তুলে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, শাবান মাসে করণীয় কি আমরা তা শুনেছি, আল্লাহ শাবান মাসের আমলগুলো বেশি করে করার তৌফিক দান করো। আল্লাহ সালাম যারা এই তাফসিরুল কোরআন মাহফিলকে বেগবান করার জন্য, সফল করার জন্য বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, আলোকসজ্জা করে, স্টেজ দিয়ে, প্যান্ডেল সাজিয়ে, মাইক দিয়ে, খানা পিনা তৈরি করে, রান্না করে, বাজারঘাট করে, হাটে ঘাটে, রাস্তায়, বাসা বাড়ি, ছাদে ব্যালকুনিতে দাঁড়িয়ে, চায়ের দোকানে বসে আলোচনা শুনে, এখন গোলামের মতো করে, ভৃত্যের মতো করে,
দুটি হাত তুলে তোমার দরবারে আকুতি মিনতি আবেদন নিবেদন দোয়া করছে আল্লাহ তুমি তাদের দোয়াকে মঞ্জুর করে নাও আল্লাহ সালাম আমরা পরকাল কেন্দ্রিক কিছু আলোচনা শুনেছি মৃত্যু সম্পর্কে শুনেছি বারজাখী জীবন সম্পর্কে শুনেছি হাশরের ময়দানের চিত্র আমরা শুনেছি জান্নাত জাহান্নামের বিবরণী আমরা শুনেছি গো আল্লাহ তোমার কাছে আবেদন তুমি আমাদেরকে কাঙ্ক্ষিত মানের মোমেন না বানিয়ে নিষ্পাপ মাসুম না বানিয়ে জান্নাতি না বানিয়ে আমাদের মৃত্যুটা তুমি দিও না এমন মৃত্যু আমাদের দিও যে মৃত্যুটা দুগ্ধ পোষ্য সন্তান যেভাবে মায়ের দুধ পান করে ঘুমিয়ে যায় মা জানে না সন্তানও জানে না এহসানের শহীদ মৃত্যুটা হয় আল্লাহ আমাদের মৃত্যুটা ওই মা সন্তানের মতো ওইভাবে আমাদের মৃত্যুটাও দিয়ে দিও কেন কষ্ট না হয় মৃত্যুর পরে মানুষেরা যেন জাহান্নামী না বলে মৃত্যুর পরে মানুষেরা যেন মিষ্টি বিতরণ না করে মৃত্যুর পরে মানুষেরা যেন উল্লাস না করে আল্লাহ মৃত্যুর পরে মানুষেরা যেন বলে আহারে লোকটা খুব ভালোই ছিল এমন কথা জবান থেকে বের হবার জন্য আমাদের ভালো হওয়া দরকার ভালো কর্মযোগ্য করা দরকার আমল করা দরকার আল্লাহ আমাদেরকে সে আমল বেশি করে করার তৌফিক দান করুন রব্বুল আলামিন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে জমিন তামা হয়ে যাবে সূর্য মাথার উপরে থাকবে মগজ টকবক করে ফুলবে আরো সাউজিমে তুমি যে সাত শ্রেণীর লোককে জায়গা দিবে আল্লাহ আমাদের নামগুলো তাদের সাথে তুমি লিখে নাও তোমার নবীর হাত দিয়ে যারা হাউজে কাউসারের পানি পান করবে এমন ভাগ্যবান ভাগ্যবতী যারা হবে তাদের সাথে তুমি আমাদের নামগুলো লিখে নাও সকলের আগে যারা তোমার নবীর সাথে পলসুরাত বিদ্যুতের ন্যায় পার হবে আল্লাহ তাদের সাথে আমাদের নামগুলো লিখে নাও রব্বুল আলামিন স্মরণ হলো আব্বা জানের কথা যে আব্বা জান রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে সাদা দেহটা কালো বানিয়ে সারাটা দিন না খেয়ে বিলে কোলায় কাজ করে সন্তানকে বড় করেছে ওই আব্বা যাদের নাই আল্লাহ তাদের কবরে দোয়াটুকুন পৌঁছিয়ে দাও একসাথে যখন খেতে বসতাম মা মাছের ভালো অংশটা গোশের ভালো অংশটা বাবার প্লেটে তুলে দিতেন বাবা অমনি করে ধরে ছেলের প্লেটে তুলে দিয়ে বলতো বাবা তুই অংশটা খা তুই খেলেই আমার খাওয়া হয়ে যাবে এই কথাটা বুঝতে প্রায় ৩৫টি বছর সময় লেগেছে যখন দেখি নিজের সন্তান আমার প্লেট থেকে নিয়ে খাবার খায় আর হাসি দেয় তখন বুঝেছি বাবা কেন এই কথা বলেছিলেন তুই খেলেই আমার খাওয়া হবে আল্লাহ এমন বাবা যারা হারিয়েছি তাদের কবরে এই দোয়া পৌঁছে যাও রব্বুল আলামিন সারাটা দিন বিরতিহীন ভাবে যেই বাবা পরিশ্রম করলেন মাঠে কোনো খাবারও নেন নাই কোন রকম মুড়ি খেয়ে বড় দিন ১৬টা দিন ১৬টা ঘন্টা পার করেছেন সন্তানের ভালোর জন্য ফোন দিয়েছি বাবা এক বুক আশা নিয়ে বাজারে যায় বড় মাছটা খরিদ করবে মনের আনন্দ বয়ে যায় আনন্দের হিল্লোল বয়ে যায় বাবা আজকে একটু ভালো বাজার করবে প্রতিমধ্যে যখন ফোন বেজে উঠে ছেলে সালাম দিয়ে বলে বাবা এত এত খরচ আমার হবে এডমিশন টেস্টে এত খরচ হবে ম্যাচ ভাড়া এত গরিব বাবার মুহূর্তে মাথার উপর মেঘমালা খসে পড়ার উপক্রম হয় এরপর মূর্খ বাবা ছেলেকে সান্ত্বনা দেয় বাবা রে তুই টাকা নিয়ে ভাবিত হবি না চিন্তিত হবি না তোর বাবা যতদিন বেঁচে আছে রক্ত বিক্রি করে হলেও তোকে মানুষ করাবে
আল্লাহ এমন দরদি বাবা যাদের নাই তাদের কবরে দোয়াটুকুন পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন বাবা কত শাসন করেছেন সন্তানের ভালোর জন্য স্কুল মক্তবে মাদ্রাসায় যখন দিয়ে আসতে গরিব বাবা ছাতা ছিল না কলা গাছের ডাগা কচু গাছের পাতা বড়জোর পুরানো গামছা মাথায় পেঁচিয়ে দিয়ে মক্তবে দিয়ে আসতেন কনিষ্ঠ আঙ্গুলটা চেপে ধরে বলতাম বাবা আটানা পয়সা দিয়ে যা গরিব বাবার তাও সঙ্গতি ছিল না আশ্বাস দিত বাবারে বাজারের দিন তোকে একটা ক্যান্ডি কিনে দেব এখন আর টাকা শেষ না আল্লাহ আমরা যে মাকে হারিয়েছি যেই মা অসুস্থ হলে পরে বিছানায় গিয়ে যায় না মাঝে সেজদায় দিয়ে বলে আল্লাহ আমার জীবনের বিনিময় হলেও আমার খোকার জীবনটা ফেরত দিয়া যাও আমার এই সন্তানের কষ্ট আমার সহ্য হয় না বাবা মা এমন বাবা মা সন্তানের কল্যাণের জন্য মিথ্যার আশ্রয় নেয় অসুস্থ বাবা হাঁটতে পারে না ডায়াবেটিস বেড়ে গেছে লিভারের সমস্যা ঘুম ঠিক মতো হয় না বাবা জানে ছেলের ইনকাম ভালো না বলে বাবারে আমি ভালো আছি তোর টাকা এই মাসে লাগবে না আল্লাহ মাও বলে তোমার ছেলেকে বলো এ মাসে আমাদের খরচ যেন না পাঠায় দাদু ভাইদের স্কুলের ভর্তি ফি জানুয়ারিতে খরচ বেড়ে যায় কত অভিনয় করে বাবা মায়েরা সন্তানদের ভালো রাখার জন্য আমরা সন্তানেরা পারি না বাবা মাকে একটু সুখ দিতে ভালো রাখতে সন্তান যখন খবর পাঠায় মারে আমি দেশে আসব মা কত রকমারি খাবার রান্না করে বসে থাকে সন্তান যখন খেতে আসে শাড়ির আঁচল দিয়ে মুচি হাত পাখার বাতাস দিয়ে সন্তানকে খাইয়ে দেয় অভিমান করে বলে রে বাবা তোর মা মরে গেলে এমন সুস্বাদু খাবার তোকে আর কেউ মাখিয়ে খাইয়ে দিবে না বাড়িতে যখন আসি হাতের ডানে বাজবা গানে আমি দেখি ওই যে মা বুকের উপর টনের পর টন মাটি বাঁশ গাছগুলো বড় হয়েছে কঞ্চিগুলো দৃশ্যমান হয়ে পড়েছে মার স্মৃতি বীজে উড়িত সেই জায়গাগুলো কথাগুলো সেই পাওয়ারের চশমাটা পানের কৌটাটা আজও পড়ে রয়েছে মা বলে ডাকি মা মা গো মা তো আর ডাকে কোনো স্বভাব দেয় না ছোটবেলা খেলার সাথিনা মারতো মায়ের শাড়ির আঁচল ধরে ঘুর ঘুর করে ঘুরতাম মা একটা চুমু দিলেই যেন কেমন শক্তি ফিরে আসতো সুস্থ হয়ে যেতাম আল্লাহ এমন দরদি মাকে যারা হারিয়েছি তাদের কবরে দোয়াটুকুন পৌঁছিয়ে দাও শাশুড়িয়ার মায়ের মধ্যে মা মেয়ের সম্পর্ক কায়েম করে দাও আল্লাহ আজকের এই মাফির উসিলায় জাহান্নাম আমাদের উপর হারাম করে দাও জান্নাত আমাদের জন্য আবশ্যক করে নাও আল্লাহ জান্নাতের সমীরণ সুগন্ধি নাকে পৌঁছে দিয়ে আমাদের মরণটা তুমি দিয়া দিও মৃত্যু তো হবে রে আল্লাহ বাইতুল্লাহ জিয়ারাতের সময় মৃত্যুটা দিয়া দিও আল্লাহ হাজরে আসাদ চুমু খাওয়ার সময় মরণটা দিয়ে দিও মুজদালেফায় যখন রাত যাপন করব সাদা কাপড় পরে ঘুমিয়ে যাব রে আল্লাহ ওই ঘুম যেন জনমের মতো ঘুম হয় দুনিয়ার ঘুম শুরু হবে মুজদালেফায় শেষ হবে তোমার জান্নাতে আল্লাহ জুমাবার দিনে তুমি আমাদের ইশরাকের সেজদার মধ্যে মৃত্যুটা দিয়ে দিও ইতিকাফের মধ্যে আমাদের মরণটা দিয়ে দিও কোরআন তেলাওয়াতের মধ্যে মরণটা দিয়ে দিও রব্বুল আলামিন আমরা যারা এসেছি কে বিপদগ্রস্ত জানি না কে ঋণগ্রস্ত জানি না আমাদের যার যত বিপদ আপদ মুসিবত রয়েছে সব দূর করে দাও আল্লাহ বিশেষ করে অত্র এলাকার নন্দিত আলেম আমার ওস্তাদ তুল্লা মুস্তাইন সাহেব ওনার বাবা আমার দাদা হুজুর আল্লাহ একজন পর্শিয়ান আলেম ছিলেন
হাজার আলেম তার হাতে হয়েছে আল্লাহ তার কবরের জায়গাটা তুমি আরো সম্মানিত করে দাও এমনি ভাবে আমরা যারা আত্মীয়-স্বজন ভাই বন্ধু বাবা মা হারিয়েছি এদের সকলের কবরের আযাব maaf করে দাও আল্লাহ এই রোজায় যাদের তুমি ক্ষমা করে দিবা জান্নাত দান করবা জাহান্নাম হারাম করে দিবা দুনিয়ায় সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি দিয়ে ধন্য করে দিবা রোগশোক মুক্ত জীবন দিবা তাদের সাথে আমাদের নামগুলো লিখে নাও আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাযিল করো আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাযিল করো আল্লাহ আমাদের দেশের উপর খাস রহমত নাযিল করো তোমার এই ভূমি পুণ্য ভূমি নরে চরে হেলে ধুলে তারপর পড়ে যায় না শুধুমাত্র যুবকের কারণে যুবকেরা রাতের গভীরে আল্লাহকে সেজদা দিয়ে পানা চায় বলি আল্লাহ আগামী কাল এবং পরশু দুই দিন তাফসীরুল কোরআন মাহফিলের আলোচকবৃন্দ যা আলোচনা করবেন এলাকাবাসীর জন্য নাজাতের উসিলা হয় তাদের জবান থেকে কোরআন হাদিস থেকে সুন্দর কথাগুলো বের করে দিও আল্লাহ তোমার কাছ থেকে বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি হিজাবতকালে যত দোয়া করেছি তুমি তা মঞ্জুর করে নিয়েছো আল্লাহ বিশেষ করে আমার মা বোনেরা হাত তুলেছেন কি আশা নিয়ে সারাটা দিন কষ্ট করে ক্লেশের পরে ক্লেশ সহ্য করি ক্লান্ত দেহ নিয়ে মন নিয়ে আল্লাহ তোমার এই মাহফিলে আলোচনায় এসেছি মাথায় ঘোমটা দিয়ে অশ্রু সিক্ত হই সকলকে খাইয়ে ক্লান্ত দেহে নিয়ে এসেছে মা বোনদের কি আশা জানি না আল্লাহ মা বোনদের মনের আশাগুলো কবুল করে নাও দাম্পত্য জীবনকে সুখময় হিসাবে কবুল করে নাও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও নিঃসন্তানী যারা তাদেরকে সুসন্তান দিয়ে ধন্য করে দাও বাবা মা ডাক শোনার তৌফিক দান করো রব্বুল আলামিন যাদের সংসারে অশান্তি তাদের সংসারটা সুখময় কল্যাণময় ভালোবাসাময় হিসাবে কবুল করে নাও আল্লাহ একটু পরেই তো ময়দান ত্যাগ করব কি নিয়ে যাব জানি না আমরা ধরে নিলাম তুমি আমাদের গুনাহগুলো maaf করে দিয়েছো আমরা ধরে নিলাম জাহান্নাম হারাম করে দিয়েছো আমরা ধরে নিলাম জান্নাত আবশ্য করে নিয়েছো আমরা ধরে নিলাম কবরের আযাব তুমি আমাদের জন্য হারাম করে নিয়েছো আমরা ধরে নিলাম কবরের সওয়াল জবাব আমাদের জন্য তুমি সহজ করে দিবা ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربكم رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين